মুসলমান শোনারে, গতকালকে চট্টগ্রামে ইস্কন নামক হিন্দু উগ্রবাদীরা ওই মুসলমানের জন ভাইকে আঘাত করে হত্যা করেছে। মুসলমানের মসজিদের মধ্যে তারা ইট পাটকেল নিক্ষেপ করেছে। তাদের প্রভু নামক ইস্কনের গুরু ঠাকুর মেয়ে নিয়ে অপকর্ম করছে। অপকর্ম করার কারণে তাকে জেল হাজতের মধ্যে দেওয়া হয়েছে। কিন্তু ওই ইস্কনের উগ্রবাদীরা মুসলমানের মসজিদের মধ্যে হামলা করেছে, মুসলমানের উপরে হামলা করেছে। বাংলার মুসলমানের ইমাম যদি থাকে গুরু গোবিন্দর মতো শক্তি নিয়ে, ইস্কন যদি মুসলমানের উপরে হামলা চালায়, আল্লাহর কসম মুসলমানেরা ইস্কন নামক হিন্দুত্ববাদী উগ্রদের উগ্রবাদীদেরকে শাহজালের মতো আল্লাহু আকবরের ধ্বনি নিয়ে ইস্কনদেরকে বাংলা থেকে উৎখাত করবে। কথা বলেন ঠিক কি না? হিন্দুদের মধ্যে দুইটা দল, কয়টা দল? দুইটার মধ্যে যারা সনাতনী তারা নর্মাল ভাবে চলে, কারোর সাথে ঝামেলায় যায় না। কিন্তু ইস্কন নামক সংগঠনটা বড় উগ্রবাদী সংগঠন। আগে জঙ্গি টোয়াই তো মাদ্রাসায়, এখন জঙ্গি দেখা যায় ইস্কনের এখানে। কথা কন না কেন? বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনার কাছে আমরা জানান করতে চাই, আমাদের একজন ভাই অ্যাডভোকেট ছিল, ইসলাম ধর্মের পক্ষে সে কথা বলেছে, ওই ব্যক্তিকে হত্যা করেছে ওই ইস্কনের যে উগ্রবাদীরা বাংলাদেশের মসজিদের মধ্যে আঘাত করেছে। মসজিদে আঘাত করে কোটি কোটি মুসলমানদের অন্তরের মধ্যে, কলিজার মধ্যে আঘাত করেছে। যে ইস্কনের সদস্যরা এই মুসলমানদের মসজিদের মধ্যে আঘাত করেছে, বাংলার কাঠগড়ার মধ্যে হিন্দুত্ববাদী ইস্কনদের শাস্তি হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? দুই দাঁতের চোয়ালের মাঝখানে জিব্বা যেমন নিরাপদ, সকল ধর্মের, মুসলমান ধর্ম ছাড়া অন্য ধর্মের সবাই মুসলমানের কাছে নিরাপদ। কথা বলেন না কেন? কিন্তু কয়েকদিন আগে হিন্দুত্ববাদীরা পূজা যখন করছে, মুসলমানরা পাহারা দিছিল, কি কথা বলেন না কেন? আমরা ওই মুসলমানদেরকে বলবো যে তো পাহারা দিছেন, এখন দেখেন পাহারা দেওয়ার পরিণাম কি হয়ে দাঁড়াইছে। তারা আমাদের মসজিদের মধ্যে আঘাত করেছে, মসজিদ মুসলমানদের কেবলাল মসজিদ বাইতুল্লাহ, এগুলাতে আঘাত করলে মুসলমান ঠান্ডা থাকবে না। আপনারা তো হুমনার এই গ্রাম্য অঞ্চলে থাকেন, হয়তোবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুবকরা দেখে, আপনারা অনেকে দেখেন মুসলমান। একটা কথা মনে রাখবেন, বাংলাদেশের মধ্যে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, এরা চায় হিন্দুত্ববাদীরা মুসলমানদের বিভিন্ন ধর্মীয় পাঠশালাগুলা, বিভিন্ন ধর্মীয় কার্যক্রমগুলো বন্ধ করানোর জন্য, এগুলার মধ্যে উগ্রবাদী ঝরানোর জন্য, এগুলো যদি করে বাংলার মুসলমান কি এমনি বসে থাকবে নাকি? কথা বলেন না ঠিক কিনা? বাংলার মুসলমান এমনি থাকবে না। আরেকটা কথা জানান করে দিতে চাই, বাংলার মানুষ স্বাধীনতাও চাইছে, বাংলার মানুষ বাংলাদেশের জমিনে সহজভাবে সরলভাবে সঠিকভাবে চলাফেরা করার ক্ষমতাও চাইছে। কিন্তু বাংলার মানুষ চায় নাই কারোর উপর আঘাত হবে, অত্যাচার হবে। অত্যাচার হচ্ছে মাদ্রাসার দুইটা বাচ্চা ছেলেকে প্রথম আলোর অফিসের সামনে পিটিয়ে মারা হয়েছে, কই এটার বিচার এখন হচ্ছে না। আল্লাহর কসম এগুলোর বিচার হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যদিও দুনিয়ার জমিনের ভিতরে বিচার না হয়, মুসলমান যদি আমাদের শ্রদ্ধার মধ্যে যে আল্লাহর কাছে বিচার দেয়, এটার বিচার কিন্তু হবে। কথা বলেন না কেন? হযরত মরিয়ম কয় আল্লাহ তোমার কাছে সেজদার যে বিচার দিতেছি আল্লাহ, আমার তো এরাম বাজে কইতাছে, খারাপ কইতাছে, আমার সন্তান জন্ম দিয়েছে, কিন্তু সন্তানের তো বাপ নাই, সন্তানের পরিচয় নাই, আল্লাহ তুমি বিচার করো। এরা আইসে মরিয়ম আলাইহিসসালামের কোলে, হযরত ঈসা নবী টান দিয়ে লয়ে দেবে, কেউ গর্ত করছে কইছে এটা জ্ঞাতা কানায় লেবা, কেউ আগুন জ্বালাছে কইছে ডাইরেক্ট আগুনে দিয়ে ফেলবা। জিনারা আগুনে দিত তো উনি কি সাধারণ মানুষ না? নবী, জোরে কন। হযরত ঈসা নবীর হাতের মধ্যে নিয়ে ইহুদিরা জীবিত অবস্থায় গর্তের মধ্যে ফেলে দিবে, আগুনে ফেলে দিবে। হযরত ঈসা পয়গম্বরের মা মরিয়ম আলাইহিসসালাম লগে লগে আল্লাহর কুদরতি কমে সাজদা দিয়ে দিছে, আল্লাহরে সাজদা দিয়া কয় আল্লাহ আমার সন্তানরে মাইরা লাগবো, আমি মা কেমনে সহ্য করব, মার মতো আদর কিন্তু ফুটেরারে কেউ করে না। ও বন্ধু, ওই মা বাবার মনে কষ্ট দিয়া দুনিয়াতে শান্তি পাইব না, আখেরাতের মধ্যে শান্তি পাইব না, সে কই তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। আরে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না, বলেন মায়ের মনে
খোদা তো পাবি না তোমরা কোনদিনও, মায়েরই মনেতে কষ্ট দিও না, কত পাপি আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়, আরে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না, বলেন মায়ের মনে খোদা তো পাবি না তোমরা কোনদিন, মায়েরই মনেতে কষ্ট দিও না, মাগো তোমার মত লয় না কেহ আমায় বুকে টানি, হাদর করে মুসে না কে। মুসলমানদের বিভিন্ন ধর্মীয় পাঠশালাগুলা, বিভিন্ন ধর্মীয় কার্যক্রমগুলো বন্ধ করানোর জন্য, এগুলার মধ্যে উগ্রবাদী ঝরানোর জন্য এগুলা যদি করে, বাংলার মুসলমান কি এমনি বসে থাকবে নাকি? কথা বলেন না ঠিক কিনা? বাংলার মুসলমান এমনি থাকবে না। আরেকটা কথা জানান করে দিতে চাই, বাংলার মানুষ স্বাধীনতাও চাইছে, বাংলার মানুষ বাংলাদেশের জমিনে সহজভাবে সরলভাবে সঠিকভাবে চলাফেরা করার ক্ষমতাও চাইছে, কিন্তু বাংলার মানুষ চায় নাই কারোর উপর আঘাত হবে, অত্যাচার হবে। অত্যাচার হচ্ছে মাদ্রাসার দুইটা বাচ্চা ছেলেকে প্রথম আলোর অফিসের সামনে পিটিয়ে মারা হয়েছে, কই এটার বিচার এখনো হচ্ছে না? আল্লাহর কসম এগুলোর বিচার হওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান যদিও দুনিয়ার জমিনের ভিতরে বিচার না হয়, মুসলমান যদি আমাদের সেজদার মধ্যে যে আল্লাহর কাছে বিচার দেয়, এটার বিচার কিন্তু হবে, কথা বলেন না কেন? হযরত মরিয়ম কয় আল্লাহ তোমার কাছে সেজদার যে বিচার দিতেছি আল্লাহ, আমার তো এরাম বাজে কইতাছে, খারাপ কইতাছে, আমার সন্তান জন্ম দিয়েছে, কিন্তু এই সন্তানের তো বাপ নাই, সন্তানের পরিচয় নাই, আল্লাহ তুমি বিচার করো। এরা এসে মরিয়ম আলাইহিস সালাতু সাল্লামের কোলে হযরত ঈসা নবী টান দিয়ে লয়ে যাবে, কেউ গর্ত করছে কইছে এটা দেয়াতা গানায় লইবা, কেউ আগুন জ্বালাছে কইছে ডাইরেক্ট আগুনে দিয়ে ফেলবা, জিনারা আগুনে দিতে কই, উনি কি সাধারণ মানুষ না? নবী, জোরে কন হযরত ঈসা নবীর হাতের মধ্যে নিছি ইহুদিরা জীবিত অবস্থায় গর্তের মধ্যে ফেলে দিবে, আগুনে ফেলে দিবে। হযরত ঈসা পয়গম্বরের মা মরিয়ম আলাইহিসসালাতু ওয়াসসালাম লগে লগে আল্লাহর কুদরতি কমে সেজদা দিয়ে দিছে, আল্লাহর সেজদা দিয়া কয় আল্লাহ আমার সন্তানটা মাইরা লাগবো, আমি মা কেমনে সহ্য করব, মার মতো আদর কিন্তু ফুটেরারে কেউ করে না। ও বন্ধু, ওই মা বাবার মনে কষ্ট দিয়া দুনিয়াতে শান্তি পাইব না, আখেরাতের মধ্যে শান্তি পাইব না, সে কই তোমরা কোনদিন মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিন মায়েরই মনেতে কষ্ট দিও না, আরে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না, বলেন মায়ের মনে খোদা তো পাবি না তোমরা কোনদিন, মায়েরই মনেতে কষ্ট দিও না, কত পাপি আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়, আরে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না, বলেন মায়ের মনে খোদা তো পাবি না তোমরা কোনদিন, মায়েরই মনেতে কষ্ট দিও না, মাগো তোমার মত লয় না কেহ আমায় বুকে টানি, হাদর করে মুসে না কে।